খন্দকার ইউসুফ তিনি বলেছেন আমি অসুরুল হাদিসের জন্য আরবি কোন বইটি পড়তে পারি ধন্যবাদ ভাই ইউসুফ আপনি অবশ্য বলেননি আপনার ব্যাকগ্রাউন্ডটা কি আপনি কি মাদ্রাসার ছাত্র নাকি আপনি জেনারেল স্ট্রিম থেকে এসে দিনের জ্ঞান অর্জন করছেন এবং আপনি এই অবস্থায় আরবি রিসোর্স থেকে বা আরবি রেফারেন্স থেকে দিন শিখতে চান বিশেষ করে হাদিস সম্পর্কে জ্ঞান যেহেতু আপনি বলেননি আমরা ধরেই নিচ্ছি যে আপনি আরবিতে পড়তে সক্ষম এবং আরবি বুঝতে সক্ষম এক্ষেত্রে অনেকগুলো বই আছে ওসুলুল হাদিস বা মোস্তল আহুল হাদিসের উপরে অনেকগুলো বই আছে বিশেষ করে যে সকল হাদিস গ্রন্থ প্রণয়ন করা হয়েছিল সে সকল হাদিস গ্রন্থের শুরুতেও কিছু মোকাদ্দেমা আছে যেমন সাহি মুসলিমের মোকাদ্দেমাসহ আর অনেক হাদিস গ্রন্থের মোকাদ্দেমা আছে যেখানে প্রখ্যাত বিখ্যাত ওলামাইকার হাদিসের ব্যাপারে তাদের যে গবেষণা এবং হাদিস কিভাবে তারা সংকলন করেছেন সেই শর্ত সারায়ত এবং প্রসিডিওর তারা উল্লেখ করেছেন মোস্ত হাদিস মূলত এগুলোরই সংকলন তারপরেও হাদিসের একদম প্রাথমিক শিক্ষার্থী যারা তাদের জন্য অসুল হাদিসের খুব সুন্দর সুন্দর ছোট্ট বই আছে সহজেই বোধগম্য হয় এমন বই আছে যেমন তেসির মুস্তল্হাল হাদিস ডক্টর মাহমুদ আব তাহান লিখা এটা বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছে এর বাইরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বই রয়েছে তার মধ্যে আছে যেমন অলুমুল হাদিস অথবা যেটাকে মোকাদ্দেমাতো এবনিস সলাহ বলা হয় বিখ্যাত একটি ওসুল ফেকার ওসুল হাদিসের গ্রন্থ এটি এছাড়াও আছে আলফিয়াতুল এরাকি যেটার নাম হচ্ছে আত্মাবুসেরাতু ওদ কেরাহ ইমাম এরাক লেখা জাইনুদ্দিন আব্দুর রাহিম ইবনুল হুসাইন আল এরাকি তিনি এটি সংকলন করেছেন আরেকটি বই হচ্ছে মালা ইয়াসাউল মুহাদ্দেসা জাহলুহু মালা ইয়াসাউল মুহাদ্দেসা জাহলাহ মোহাদ্দেশের জন্য যা না জানার কোনো সুযোগ নেই বইয়ের শিরোনাম হচ্ছে এটা এটি লিখেছেন আবু হাফস অমর ইবনা আব্দুল মজিদ মিয়ানজি আল মিয়ানজি এছাড়া আরও অনেকগুলো বই আছে এর মধ্যে মা আরেফাতু অলুমিল হাদিস আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনা আবদুল্লাহ আল হাকিম নিসুর লেখা আছে المحدث الفاصل بين الراوي والواعي القاضي أبو محمد الحسن ابن عبد الرحمن ابن خلاد مزي. رمهر رمهرمزي رمهرمزي أتها إيه معرفة العلوم الحديث أتها إذا إيه طبعا ربو إتها روى تدريب الراوي في شرح تقريب النواوي جلال الدين السيوتر شانكولون فتح المغيث খুব সুন্দর আর একটা মুসাল হাদিসের গ্রন্থ বেশার হে আলফিয়াতল হাদিফ ফাতুল মগিদ বেশার হে আলফিয়াত হাদিফ মোহাম্মদ ইবন আব্দুর রহমান আসাখাউল লেখা এরপরে বিখ্যাত আরেকটা বই আমাদের দেশে এটা অনেক পরিচিত যেহেতু হাফেজ ইবন হাজর আল কালানীয় তিনিও আমাদের দেশে পরিচিত ফাতুল বাড়ির যিনি রাইটার এবং রচয়িতা ছিলেন تعرف نخبة الفكر في مصطلح أهل الأثر، نخبة الفكر في مصطلح أهل الأثر، إربورتو أرواتي المنظومة البيقونية، المنظومة البيقونية التي لخيان عمر بن محمد البيقوني، آه قواعد التحديث آه للشيخ جمال الدين القاسمي. ওসুল ফেকার মধ্যেও আমরা দেখি অসুলে ফেকার অনেক গ্রন্থ আছে অসুল ফেকার প্রায় তিনশোর কাছাকাছি শিরো নামের গ্রন্থ আমার কাছে আছে যেহেতু এটা আমার মূল বিষয় মাস্টার্স এবং পিএইচডিতে তো অসুলে ফেকার গ্রন্থগুলোতে আমরা দেখি মোস্তাল হাল নিয়ে ব্যাপক আলোচনা আছে সেখানে যেহেতু অসুল উল ফেক হচ্ছে আদুল্লাতুল ফেক এখানে দ্বিতীয় যে দলিল সেটা হলো আসন্না আলহাদিফ আসন্না অতএব সুন্নার আলোচনার মধ্যে আমরা মোস্তাল্লাহুল হাদিথের বিশদ আলোচনা আমরা ফেকার গ্রন্থগুলোতেও পাই অতএব যারা অসুল ফেকার সম্পর্কে জানতে চান বিশেষ করে অসুলুল হাদিস তারা অসুল ফেকের এই চ্যাপ্টারটাও পড়তে পারেন পাশাপাশি মোস্তাল্লাহুল হাদিসের যে গ্রন্থগুলো আছে সেটা আপনি পড়তে পারেন এটি আমি মনে করি আমাদের দেশে বিশেষ করে যেখানে হাদিস পড়ানো হয় সেখানে অধিক গুরুত্বের দাবি রাখে যাতে করে আমাদের হাদিসের স্টুডেন্টরা এবং শিক্ষকরা তারা সনদ এবং মতন নিয়ে ব্যাপক গবেষণা করে কারণ এখনও দেখা যায় হাদিসের শুদ্ধাশুদ্ধি নিয়ে আমাদের অনেকেই সংশয়াচ্ছন্ন একদল মানুষ তো হাদিসকে অস্বীকার করেই বসে আছে কারণ তারা মনে করে যে হাদিসের মধ্যে কিছু যেহেতু জাল আছে অতএব পুরো হাদিস বোধ হয় পরবর্তীতে রচনা করা হয়েছে এটা বড় ধরনের একটা অসত্য তথ্য এবং মিথ্যাচার এই জন্যই আমাদের হাদিসের জ্ঞান বৃদ্ধি করা দরকার যাতে হাদিস সম্পর্কিত অথেন্টিক যে নলেজটা সেটা আমরা অর্জন করতে পারি এবং পাশাপাশি হাদিসের শ্রদ্ধাশুদ্ধি বুঝতে পারি এবং হাদিসের মধ্যে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয় সেটাও আমরা ডিস্টিংগুইশ করতে পারি এই জন্যে মোস্তাল হাদিস খুবই গুরুত্বপূর্ণ এবং এর সাথে আছে এলমোর রেজাল এর সাথে আছে আল আলমাহাদ কওয়েদুর আলমুল হাদিস হ্যাঁ ইত্যাদি নানা বিষয় আশা করছি আমাদের যারা হাদিসের শিক্ষার্থী এই গুলো তাদের কাজে আসবে